গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছে? আশা করি ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। মাই এভরিডে ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো এখন বাজে সকাল 6:30, ঘড়িতে 6:30 বাজছে, আর সোহম যাবে টিউশন। তো সোহমকে আমি ছাড়তে যাব, তারপরে এসে সমস্ত কাজ করব। আজকে কিছু কাজ করিনি এখনো, আর তোমাদের রান্না হয় বাড়ি এসেছে, ও গেল বাজারে। আর রিতম এখনো ওঠেনি, রিতম ঘুমাচ্ছে এখনো, ও টিউশন নেই বলে ও ঘুমাচ্ছে। আর সোহম কালকে রাত্রে না রান্না হয়েছিল, তো সেসব কড়াই আছে, রাতে তো আমাদের রান্না হয় না, দিনে একবারে করে নিই, রাতে শুধু ভাতটা হয়। তো কালকে রাতের বেলায় রান্না হয়েছিল, তো কড়াই টড়াই অনেকগুলো বাসন টাসন পড়ে আছে। কালকে রাতে ডিমের ঝোল আর ভাত হয়েছিল, তো সেই সব বাসন টাসনগুলো মেজে নেবো। তো চলো আমার ভিডিওটা দেখতে থাকো, আর যদি ভালো লাগে থাকে তাহলে শেয়ার, লাইক কমেন্ট শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করতে জানো ভুলো না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে আমার ভিডিওটা সরাসরি তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো দেখতে থাকো ভিডিওটা, পুরো ভিডিওটা দেখবে, ভালো লাগবে আশা করি, যেন স্কিপ করবে না, স্কিপ না করে দেখলেই ভালো হয়, আগে দেখবে। তো চলো এখন দেখতে থাকো ভিডিওটা। তো বন্ধুরা এই দেখো তোমাদের দাদা ভাই বাড়ি এসছে, বললাম বাজারে গিয়েছিল, তো বাজার থেকে মাছ নিয়ে এসছে। আজকে হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের বার্থডে, মা ফোন করেছিল, বলল একটু পায়েস রান্না করে দেবো। আর এদিকে সব বাজার টাজার করে নিয়ে এসছে, তো বাজার কি নিয়ে এসছে, পটল, করলা, শশা আর ঝিঙে। তো আমি না দুদিন বাজার পাইনি, বাজার এখানে আসিনি, তাই বাজার করা হয়নি, তোমাদের দাদাভাইকে বললাম বাজার করে নিয়ে এসো। আর একটা কুমড়ো আছে, আজকে কুমড়োটা কাটবো। আর শাশুড়ি মা এদিকে সবজি কাটতে বসে গেছে, শাশুড়ি মা সবজিটা কাটছে, কি কুমড়ো হবে, কুমড়োর পকোড়া হবে, তাই কুমড়োটা লম্বা লম্বা করে কেটে নিচ্ছে, বেগুনির কুমড়ো। আর শাকটা নিয়ে আসলো মায়ে ও বাড়ি থেকে, আর রান্না সবজিপাতি সব কেটে নিচ্ছে, মা তাড়াতাড়ি করে সবজিগুলো কেটে দিচ্ছে আমাকে, আর আমি এদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি। তো আজকে রান্না তো আমার ভাত টাত সব হয়ে গেছে, আর শাক ভাজাটা বসিয়ে দিয়েছি। তো চলো দেখি কী কী আপাতত হয়েছে। তো এখন হয়েছে পটল ভাজা, বেগুন ভাজা, ভাত হয়েছে, আর শাকটা বসিয়েছি, শাকটা ভেজে নেব, তারপরে আবার সবজি টবজি সব করব। আর হচ্ছে গিয়ে মা দিকে পায়েস বসিয়ে দিয়েছে, মা গ্যাসে পায়েসটা বসিয়ে দিল, আমি দেখছি দুদিকে একটা চুলাতে হবে না, খুব দেরি হয়ে যাবে অনেকটাই। তো মা এদিকে চুলাতে গ্যাসে বসিয়ে দিল পায়েসটা, আর আমি ওদিকে রান্না টান্না পুরো কমপ্লিট করে নিলাম। তো আজকে কী রান্না হলো চলো আর একবার বলে দিই তোমাদেরকে। কলাইয়ের ডাল হয়েছে, মাছের ঝাল, পটল আলুর তরকারি, আর হচ্ছে শাক ভাজা, বেগুন ভাজা, পাঁচ রকম ভাজা ভুজো করতে হয়, তারপরে আমি বেগুনি করে নিলাম এখানে কটা। তো আমি বেগুনি কোটা করে নিয়ে আমি এদিকে বাসন টাসনগুলো ধুতে চলে গেলাম, আর মা করছে কি গুড় পিঠে। আমাদের এদিকে এটাই কি বলে যে বার্থডে টার্ডেতে গুড় পিঠে একটু শুভ জিনিস, গুড় পিঠে করে দিতে হয়। তো এইসব জিনিসগুলো আগে তো আমরা খুব একটা করি না, শাশুড়ি মারাই করে। তো চলো এবার আমি সবাইকে খেতে দিয়ে দিচ্ছি। তো বাবা আর সোহম বসে পড়েছে খেতে, তো ওদেরকে দিয়ে দিচ্ছি খেতে, তারপরে তোমাদের দাদাভাই স্নান করছে, ওর জন্য আলাদা করে তোলা আছে। তো মা বললো যে আলাদা করে তুলে ওদেরকে দিয়ে দাও, ও তো স্নান করতে দেরি করে, তো ওকে তো দিয়েছি আলাদা করে। আর এদিকে সাইডে ভাতটা নামানো আছে, কেন কি যে আগে আমাদের নিয়ম পায়েসটা খাবে।